প্রচণ্ড গরমে পুড়ছে দেশ, বৃষ্টির কোনো লক্ষণ নেই। মে মাসের শেষের দিক থেকে শুরু হয়েছে গরম। এই অস্বস্তিকর গরম আর কতদিন থাকবে? কবে থেকে মিলবে বৃষ্টি? এদিকে আজ দেশের কিছু জেলায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে, কি জানালো আবহাওয়া অধিদপ্তর, সম্পূর্ণ জানিয়ে দিব এই ভিডিওতে। আর এরকম সঠিক খবর জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, নওগাঁ, নীলফামারী ও দিনাজপুর জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগসহ রংপুর ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং মৌলভীবাজার, চাঁদপুর ও নোয়াখালী জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আরও চলতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এই তীব্র তাপপ্রবাহ আগামী 5 থেকে 6 দিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও বলেছে, ময়মনসিংহ ও সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড় হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর ও কুমিল্লা জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড় হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে আবহাওয়াবিদরা আরও বলেছে, আজ সোমবার 6টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় ময়মনসিংহ ও ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ খবর।